আর আপনাদের আরেকটা জিনিস বইলা দেয়, এই যে রোদ্রের মধ্যে যখন পানি দিবেন, হ্যাঁ সেচ দিবেন, তখন অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই অবশ্যই গাছের উপরেও পানি দিবেন, গাছ গোসল করে দেওয়ার মতো করে। হ্যাঁ, যেমন এই যে আমি এখন কেবল নিচে দিতেছি, নিচে পানিটা হয়ে গেলে পুরা গাছ একদম উপর থেকে মানে বৃষ্টির মতো ছিটায় দিব উপরে থেকে, ঠিক আছে। একটু কষ্ট হবে, বাট এটা করে দিব, ঠিক আছে। এটা করলে দেখবেন যে গাছ আপনার যথেষ্ট পরিমাণে সতেজ থাকবে, কারণ যে পরিমাণে রোদ উঠে এই রোদ্রের কারণে, হ্যাঁ এই রোদ্রের কারণে গাছ মনে করেন যে মানে গাছের শরীরটা মনে করেন যে জ্বালা পড়ার মতো এরকম একটা ইয়া করে, ঠিক আছে। এই জিনিসটা আমি এক সময় জানতাম না অনেক আগে, হ্যাঁ এটা দিয়ে আমি দেখছি, আপনারা দেখতে পারেন বেটার একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। এই যে দেখি শশা চিনার আর একটা উপায় আছে, একটা ওয়ে আছে দেখায় আপনাদের। এই যে এটার গায়ে যে ছোট ছোট কাটার মতো দেখা যাইতেছে, হ্যাঁ এইগুলো দেখবেন যে কালো হবে, কালো, ঠিক আছে, কালো। এই দেখেন, এটা হলো দেশি শশা চিনার একটা উপায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। করলার ইয়াতে পানি দিতেছি, যে পরিমাণে রোদ উঠে, ওই কালকে আব্বাই বেগুন গাছে পানি দিছে, যে পরিমাণে রোদ উঠে দুপুরের টাইম হইলে মনে হয় যে গাছ এইগুলো আর বাঁচবো না, মানে একদম টইলা ময়লা বেঁধে গেছে। আর বেগুন দেখেন মাশাল্লাহ, মোটামুটি একটা ইয়ে আসছে, বেগুন আসতেছে, কিন্তু সামনে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। অল্প কিছু উঠাইয়া বিক্রি করা হয়েছে, আরও কিছু বিক্রি করা যাবে। গাছ খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, প্রত্যেকটা গাছে নিচে বেগুন ধরতেছে আর কি। এই যে কিন্তু অফ সিজনের বেগুনের যে এখানে কি একটা অবস্থা, এই যে এগুলোতে এইসব বেগুন শীতেও ডর করে। এই যে দেখেন প্রত্যেকটা বেগুনের এই যে বটায় কাটা, পাতায় পর্যন্ত কাটা, গাছেও কাটা, এই দেখেন অবস্থা। অফ সিজনে বেগুন এই একটা বিশাল একটা সমস্যা এটা, ঠিক আছে। বেগুন উঠাইলেও মনে করেন যে বিক্রির জন্য নিতে পারি না, এই একটা কারণে। এই যে এই দেখেন কী একটা অবস্থা, ঠিক আছে, এগুলো সব ফালাই দিতে হবে। এই যে কিছু গাছ নষ্ট হয়েছে, ওই বাবা মানে উঠানো যায় না, দেখেন যে পরিমাণে শিকড় কিন্তু মোটামুটি ভালোই, খুব একটা পচে নাই। এই যে একটা শিকড় পচে গেছে, বাকিগুলোকে যে সাদা সাদা যেগুলো দেখা যায় এগুলো কিন্তু ভালো, ঠিক আছে, উঠায় ফলাইলাম। এখানে নতুন আরেকটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে বেগুনগুলো উঠাইয়া ফেললাম, ফালাইয়ে দিতে হবে, ঠিক আছে। কম বেশি সব গাছে বেগুন আসতেছে আর কি, ঠিক আছে। এই যে দেখেন কিন্তু প্রত্যেকটা বেগুনই এই যে পোকায় ধরছে, ফল ছিদ্রকারী যে পোকাটা আছে না, এই পোকাটাই ধরছে। প্রত্যেকটা গাছে এই যে ফুল দেখেন, ফুল আছে কিন্তু খুবই সুন্দর ফুল আসতেছে, কিন্তু এই পোকার জন্যে মন মেজাজ ভালো নাই। এটা বাদ দিই, আসেন ই দেখা, ওই দেখেন লাও দেখেন, দুইটা পরে এক সময় দেখা, মানে ওই যে ওই পাশে ওরা আগে কিন্তু শশা করা হয়েছে, ওইগুলো কেবল শশা আসতেছে, ওইগুলোও দেখাবো পরে ইনশাল্লাহ। এখন যেহেতু পানি দিতেছি এইখানেই থাকতে হবে, তার পাশাপাশি ভাবলাম যে ফলনটা আল্লাহ কী পরিমাণে দিতেছে বা দিচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। ফলন শুক্রিয়া সেই মহান আল্লাহ তাআলার, যিনি এত 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 ই দিছে, হ্যাঁ মানে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে, ঠিক আছে। এই ছোট একটা শেডে থেকে মানে পুরো শেডই কিন্তু সেম অবস্থা, ঠিক আছে, শেডে উপরে ঝুলতেছে এই যে সাইড দিয়া সব জায়গায়। তাই আমি এগুলো ফালাইয়া নিয়ে তারপরে আপনাদের এই যে এই সাইডটাও ভালো দেখাইতেছি, এই দেখেন মানে বলতে গেলে করলা বিনে কিছু নাই, ঠিক আছে। দেখেন করলা বিনে কিছু নাই,
পুরা শেডি সেম অবস্থা, এরকম ভাবে যত সামনে যাব সেম অবস্থা। কিন্তু এর পাশাপাশি দেখেন আরও কিন্তু উপরেও আছে, কিছু তো ঝুলাইয়ে দেওয়া হয়েছে, আপনার সব ই তো বের হইতে পারে না, এই যে এটা সব হাত দিয়ে ই করে করে দিতে হয়, তাহলে উপরে থাকলে করলাগুলো বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এরকমভাবে যদি বের করতে থাকি মানে আধা ঘন্টা এক ঘন্টা এখান থেকে আমি যাইতে পারবো না। ঠিক আছে, পুরো শেডি সেম অবস্থা। শুক্রিয়া সেই মহান আল্লাহ তাআলার কাছে যিনি এত এত নিয়ামত দিয়েছে। হ্যাঁ, এই ডেন শেষ, এটা এটা উঠাই দিই, বললাম যে পানি দিতেছি আর তার পাশাপাশি শেয়ার করি, আর এইটার পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। ওটি তো খালি এমনি ফুল টুলি দেখাইলাম, কিন্তু ফলনটা যে কী পরিমাণে আসছে, হ্যাঁ ওইগুলা আপনাদের দেখাবো এখন। চলেন, ওই দেখেন সাইডেও কিন্তু করলা, মানে পুরো শেডে, এই যে এইগুলা কিন্তু কালকে এই শেডে দিয়ে কিন্তু কালকে করলা তোলা হয়েছে, আজকে সোমবার। হ্যাঁ, কালকে ওই লোক আপনি মঙ্গলবার গেছে, এই সরি আজকে বুধবার, কালকে মঙ্গলবার গেছে। ঠিক আছে, কালকে করলা এবং শশা উঠায় নেওয়া হয়েছে, তারপরেও এইগুলা তো করা যেডি এডি বড় যেগুলো এগুলো তো নেওয়াই হয়েছে, তারপরেও আপনাদের দেখায় দাঁড়ান, পাইপটা ঘুরাই দেওয়া যায়, এটা তো এক দণ্ডে হয়ে যাব। সামনে চলেন একটু হাইটে আপনাদের দেখাই। ঠিক আছে, ফল কিন্তু এই যে এরকমভাবে বের করে দিতে হবে, অনেক ফল উপরে ঝুলা রয়েছে, মানে উপরে আটকা রয়েছে আর কি। ঠিক আছে, এই দেখেন। ঠিক আছে, আল্লাহর দেওয়া নিয়ামত এইগুলা, শুক্রিয়া আল্লাহর কাছে, কোটি কোটি শুক্রিয়া। এই দেখেন ঝুলতেছে, কি সুন্দর, সেম আমি পুরো শেড আটবো, পুরো শেডই কালকে কিন্তু নেওয়া হয়েছে, এখন যেগুলো আছে এগুলো একটা বাজার সাইজ না আর কি। ঠিক আছে, এগুলো সব করা, হ্যাঁ প্রাপ্তবয়স্ক যেগুলো আছিল ওইগুলো কালকে সব নেওয়া হয়েছে, দেওয়া শেষ, এখানে দেওয়া যায়, এটাতে যাইতে থাকুক আপনাদের। চলেন দেখাই, আর এই যে আমার দন্দুল দেখেন, এটা থুবড়াড়িয়ে ধরছে, কিন্তু এই যে থুবড়াইয়ে ধরছে, তারপরে এই ফেরোমেন ফাঁদ দিতে হবে, যে ভুমরা আছে না ভুমরায় দেখেন এই যে কী করতেছে। ঠিক আছে, দন্দুল আসতেছে, যথেষ্ট পরিমাণে ফলন আসতেছে, কিন্তু এই যে পাখির অবস্থা, থাক খাইবই তো পাখি। সেম ওই দিকে গেলেও দন্দুল একই অবস্থা, দন্দুল না দেখাই, হ্যাঁ দন্দুল পরে এক সময় ইয়া করবো, নি আপনাদের যেটা দেখাবো সেটা হলো গিয়ে শশা। শশা আপনারা তো এর আগে খালি ফুল দেখছেন, তারপরে গাছ আহামূলক সুন্দর হয় নাই এটা সেটা এগুলো দেখছেন। ঠিক আছে, গাছের কিন্তু বয়স শেষের দিকে, আজকে ভাবলাম যে একটু দেখাই বা শেয়ার করি আপনাদের সাথে, যেটা শেয়ার করবো সেটা হলো এই গাছ কিন্তু লক্কর চক্কর, গ্লাস কিন্তু আমি ভালো করতে পারি নাই, ওই একটা ভুলের কারণে যে আমার বেডটা একটু উঁচা হয়ে গেছিলো। ঠিক আছে, সেক্ষেত্রে পানিটা উপরে টানতে পারে নাই, পানির অভাবে এরকম হয়েছে, কারণ শশা কিন্তু পানির রাজা। তারপরেও যে এত এত ফলন এখানে দিছে আল্লাহ, মানে বলার মতো না যে এইরকম লক্কর চক্কর গাছে থেকে। ঠিক আছে, এখনও ফলন আসার তালে আছে, এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে শশা বিক্রি করা হয়েছে প্রত্যেকটা হাটে, কালকেও কিন্তু শশা বিক্রি করছি, বিক্রির পরে এই যেগুলো কিন্তু বাজারের সাইজ না। ঠিক আছে, সাইজ না, তারপরেও যা যে শশা রয়েছে এইগুলো আপনাদের দ্বারা দেখায়, এই দেখেন গাছ কিন্তু আহামূলক সুন্দর হয় নাই, কিন্তু ফলন যথেষ্ট আসছে, যথেষ্ট বলতে খুবই সুন্দর ফলন হয়েছে। ঠিক আছে, এর মাঝখানে এই যে এইটুকু নতুন করে ইয়া করা হয়েছিলো, এই যে এইখান থেকে এইখান থেকে এইটুকু নতুন দেওয়া হয়েছিলো, এটা নতুন একটা জাত, মানে এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছিলো, এটাও ভালো একটা রেজাল্ট দিছে।
এই যে দেখেন, মানে ভালো হলে যদি খেয়াল করেন সকালবেলা তো ওইরকম ক্লিয়ার আসতেছে না ভিডিও, ভালো করে খেয়াল করে দেখেন। এই যে দেখেন, এই শসাটা কালকে করা ছিল, আজকে মোটামুটি একটা সাইজে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা ইয়াতে শসা। এই যে এইটাও কিন্তু ভালো একটা ই দিছে, রেজাল্ট দিছে, এটা এখনও ফলন আসতে আছে, ঈদের মধ্যে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। এই যে দেখেন, খালি গিটে 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 গিটে, ঠিক আছে, মানে খুব কম গিটি বাদ গেছে, এই একটাই আর একটার প্যাঁচ মারছে। ঠিক আছে, এই দেখেন সাইজগুলো দেখেন, হুঙ্গা ভেঙ্গা যাবো গো। ঠিক আছে, এরকমভাবে এই যে দেখেন, এটা তো একটা কেল গেল, আরেকটা কেল চলেন দেখায়। এই যে পাখি কাঠবিড়ালে খাইছে, এই দুমরাও আসতেছে, দুমরা কালকে বিক্রি হয়েছে 50 টাকা কেজি পাইকারি। ঠিক আছে, যে দুমরা কিনা 10 টাকা কেজি বিক্রি করতে হয় আমার এদিকে, জাস্ট 10 টাকা দুমরাও আসতেছে, কিন্তু যে পরিমাণে খাইতেছে মনে হয় না বাজারে নিতে পারুম। এই যে আরেকটা কেল দেখায়, হ্যাঁ গাছ কিন্তু শেষের দিকে, ফলনও শেষের দিকে উঠাইতে উঠাইতে, তারপরেও ফলন এখনও দিতেছে, মানে গাছের বয়স শেষের দিকে, যথেষ্ট পরিমাণে ফলন বিক্রি করা হয়েছে। ভিতর দিয়ে যাওয়াই কষ্ট, কারণ গাছ শুকায় নাই দিকে, জানলার ওরকম যত্ন নেওয়া হয় নাই। এই যে সাইডে বাঁশ বা যে তার দেওয়ার কথা ছিল দিব ভাবছিলাম, দেওয়া হয় নাই। ঠিক আছে, এই যে এই গাছটা মরে আছে, এই শসাটা কালকে দিলে উঠাইবো না, আমি তো এই কেল উঠাই নাই, আমি উমরা উঠাইছি। এই গাছ নাই, তাও শসা এখনো, এই যে হালকা একটু লাল হয়েছে, এই দেখেন শসা। ঠিক আছে, গাছ ভালো না কিন্তু ফলন, এই যে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। ঠিক আছে, এই এই যে দেখেন, আইলে পরে কাজ আর কাজ, খালি এই নেট আটকে এই ফুলটা ভেঙে গেল, ফুল ভাঙলে নাকি শসা খুব একটা বড় হয় না। ঠিক আছে, এই যে দেখেন, মানে চারপাশে কিন্তু খালি ফল আর ফল, ঠিক আছে, খালি শসা আর শসা, একদম নিচে থেকে উপরের দিকে পর্যন্ত দেখেন, হ্যাঁ খালি শসাই দেখবেন, শসা। ঠিক আছে, এই যে আমার মাথার উপরে শসা, এই যে দেখেন এখানে তিনটা শসা, চাইলে আজকেও বাজারে নিয়ে যাইতো, কালকে শসা নেওয়া হয়েছে, তারপরে ওই যে দেখেন শসা, এটুকু গাছ খুব একটা ভালো হয় নাই, তারপরে এই যে এটাই ফল আসা শুরু হয়েছে কেবল। ঠিক আছে, এই শেডেও একই অবস্থা, ভিতরে ঢুকে আর কী দেখাবো বলেন। এই যে দেখেন, এখান থেকে দেখেন, এই যে দেখেন শসা, প্রত্যেকটা গাছেই শসা আছে, তাও যথেষ্ট পরিমাণে। ঠিক আছে, ওই দেখেন মাটিতে ঠেকে রয়েছে শসা, এখানে তিনটা শসা ঠেকে রয়েছে, নেই কেলে না ঢুকি, এই একটা কেল, দাঁড়ান আমি পাইপটা সরিয়ে দিয়ে আসি পানির, এই ভিডিও করবার যে আমরা বন্যা হয়ে গেছে, বন্যা। এইটা দেখেন, তারপরে এই যে আমারগুলোর সাথে যেগুলো লাগানো ছিল এইগুলো কেবল ফলন আসতেছে, ওটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন মাটিতে মাটিতে শুয়ে রয়েছে ফলন। ঠিক আছে, এই যে গাছটা খেয়াল করেন, এই গাছ প্লাস ওই যে ওই পাশে একটা গাছ দেখেন, ওই দেখেন গিটে গিটে, আর এইটা দেখেন এই যে মাথায় থেকে, এই একটা, এই যে একটা, এই একটা, এই যে আরেকটা, আরেকটা, আরেকটা। ঠিক আছে, এরকমভাবে আইছে, এখান থেকে তো নিচেটুকু উঠানো শেষ, আবার এটা থেকে যে শাখা সারছে ড্যাল, হ্যাঁ এই ড্যালেও আবার ফল আসছে, একটা যার দেন যে ওই যেটা এত ঘন দেন যাবো না, এই যে এনে দিলি ওই যে এই সুজা, এই সুজা এই জাটার এনে, এই টমেটো গাছ উঠাইছো গাই যে,
কে মনে আছে এটা রোদরে টুইলা জায়গা এটা থাকতো। এই যে দেখেন এটা শশাকো, খালি ফুল আর ফুল এই গাছে, ফল নাই আহামূলক, পেঁচ মারছে। তো কই জানি ফল দেখলাম, এই যে দেখেন এত বড় গাছ দুইটা ফল আছে। এই যে এটাও কিন্তু পিওর দেশি, এই যে দেখেন কাঁটাগুলো দেখেন কালো কালো, ঠিক আছে। এই এগুলো কালকে লাল হয়ে যাব, ঠিক আছে। আল্লাহর রহমতে আমার শেডে থেকে কোনো শশা খায় না, আব্বা সে আব্বা পাশে বলছে ওগুলো নাকি খায় ঠিকই। হ্যাঁ তাদের যে এখানে এসে দেখলাম যে খায় ঠিকই। এই যে দেখেন ফুল আসছে, ফল ওইরকম নাই, কিন্তু গাছ কিন্তু আমার গাছের সময় বয়সে, ঠিক আছে। এই যে উপরেও খালি ফুল আর ফুল, উপরে কোনো ফল নাই, ঠিক আছে। এই ইয়ে থেকে মাত্র 2 কেজি মতো মনে হয় শশা উঠাইছে। বাট আমার এই লক্ষ চক্কর গাছগুলা, এইগুলোর থেকে যে কী পরিমাণে ফল উঠছে মানে ধারণার বাইরে। এই যে দেখেন গাছগুলা দেখেন, এই যে কী গাছ। হ্যাঁ এই গাছে দিয়েও কিন্তু ফলন নিচ্ছি, ঠিক আছে। এগুলো এখন বাত, যাই হোক এখন এগুলো সব বাত হিসাবে নিছি, বোনাস ফসল তো। শশা করলা লাগিয়ে দেবো, করলার বীজ ফালানো হয়েছে, ঠিক আছে। করলা লাগাবো, ঠিক আছে। এটা কিন্তু ভালোই, খারাপ না, খারাপ না, ঠিক আছে। যাই হোক এতদিন তো খালি ফুল দেখাইছি, তাই একটু হালকা ফলন দেখানোর চেষ্টা করলাম। ফলন শেষের দিকে ফলন আরও ছিল, উঠানো হয়েছে। এখন গাছও বয়স শেষের দিকে, এই কয়টা গাছ খালি হালকা একটু বয়স আছে, ঠিক আছে। যাই হোক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।